জনাব তাহাজিব আলম সিদ্দিকী, আপনি কিছু বলতে চেয়েছেন, সংক্ষেপে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই করোনাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীদের জনবিমুখতা, নিষ্পৃহতা আমাকে ব্যথিত করেছে, লজ্জিত করেছে। আওয়ামী লীগের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন আত্মমানবতার সেবায় পথে পথে ঘুরছেন, নিজের জীবন উৎসর্গ করছেন, যখন মানুষের সেবায় জীবন বিলিয়ে দিচ্ছেন ডাক্তাররা, আইন শৃঙ্খলা রক্ষার মৃত্যুবরণ করছেন পুলিশ ভাইয়েরা, তখন বিএনপির নেতাকর্মীরা এলাকা দেখা যায়নি। হয়তোবা তারা বৈশ্বিক মহামারীর ভয়ে পরিপূর্ণভাবে লকডাউনে চলে গিয়েছেন। করোনাকালে বিএনপির কর্মীদের আচার আচরণের কিছু প্রতিফলন মহান সংসদেও লক্ষ্য করেছি। প্রথম দিন এসে হঠাৎ করে লক্ষ্য করলাম একজন নভোচারী সংসদে ঘোরাঘুরি করছেন, শরীর ঢাকা, মুখ ঢাকা। পরে বুঝলাম একটি বিশেষ ধরনের পিপি, এত নিশ্ছিদ্র পিপি আমি আগে আর কখনো দেখিনি। ভদ্রলোক সিটে বসার পর বুঝতে পারলাম উনি কে। তিনি আসলে বিএনপি সংসদীয় দলের নেতা, মাননীয় সাংসদ হারুনুর রশিদ। ঠিকই তো, তাদের জীবনের মূল্য আমাদের জীবনের চেয়ে নিশ্চয়ই অনেক বেশি। তাই করোনাকালে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে মৃত্যুবরণ করেছেন, বিএনপি নেতারা তো লকডাউনে ঘরে বসে থেকেছেন। আবার তিনি মহান সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ইন্নালিল্লাহ বললেন, তার মতো বিএনপির অনেক নেতারা ঘরে বসে ইন্নালিল্লাহ পড়েছেন। করোনায় মৃত্যু যারা বরণ করেছেন তাদের জানাজা পড়েছেন বলে আমার জানা নেই, মাননীয় সাংসদ হারুনুর রশিদই ভালো বলতে পারবেন। করোনা যুদ্ধের অগ্রভাগে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমার বিনম্র ও কৃতজ্ঞতা নিয়ে আমি কবির ভাষায় শেষ করব। উদয়ের বুকে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে পান করিবে যে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।